রাতে নির্বাচনী ডিউটি করতে গিয়ে অপরিচিত এক সন্দেহজনক পাচারকারী যুবকের বাইকের ধাক্কায় নিহত এক টিএসআর জওয়ান। ঘটনা চুড়াইবাড়ি থানাধীন বাঘুন এলাকায়। জানা যায়, বুধবার রাতে মহিলা এসআই এর সঙ্গে কয়েকজন টিএসআর জওয়ান নাইট প্যাট্রোলিং এ বের হয়। এমন সময় একটি বাইক নিয়ে দ্রুত গতিতে আসে এক যুবক। তখন বাইকটি দাঁড় করানোর জন্য সিগনাল দেওয়া হয়, কিন্তু সিগনাল না মেনে উল্টো দ্রুত গতিতে পালানোর সময় পুলিশ ও জওয়ানদের উপর বাইক চালানোর ফলে বাইক আরোহী ও পুলিশ কর্মীরা রাস্তায় ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয় টিএসআর জওয়ান সানজামা ডার্লং, মহিলা এসআই ও বাইক আরোহী হো। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের প্রথমে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক টিএসআর জওয়ান সানজামা ডার্লংকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। ওয়ান ডিউটিতে ছিল, ইলেকশন ডিউটিতে ছিল, পুলিশ সেক্টর অফিসার যে ছিল এই এলাকার ওনার সঙ্গে উনি ডিউটিতে ছিলেন। তো নামটা হলো সান্দমা জমা ডালম, 13 ব্যাটেলিয়ান টিএসআর। পোস্টিং ছিল আপাতত ইলেকশন ডিউটির জন্য এসেছিল চুড়াইবাড়ি থানাতে। যে এলাকাতে ঘটনাটা হয়েছে সেটা হলো বাগন স্কুলের পাশে কুর্তি প্রেমতলা যে রোড আছে সেই রাস্তার উপর, এবং এই এলাকাটা চুড়াইবেড়ি এবং কদমতলা দুনো পিএসের মাঝামাঝি একটা এলাকা, দুনো পিএসের এখানে ডোমিনেশন থাকে। কালকে এখানে চুড়াইবেড়ি পিএসএ স্টাফও ছিল আর ঘটনার সময় কদমতলা পিএসএ স্টাফও ছিল। তো আমরা একটা কেস নিয়েছি এই ঘটনার উপর ভিত্তি করে, ইনভেস্টিগেশন চলছে। ঠিক আছে, ও তো হসপিটালে যে ছিল তখন পিএম হবে, তারপরে টেস্ট করি আমরা, যা আমাদের অফিসিয়াল নর্মস অনুযায়ী যে ধরনের শ্রদ্ধা দিতে হয় শ্রদ্ধা জানিয়ে আমরা ইয়ে করতে পারি।